আমার পুত্রলোক হয়, সুন্দর ভাবে বর বেশি সজ্জিত হবে, আর এক এক করে সকল বরযাত্রীরা যেন সুন্দর সাজে সজ্জিত হয়ে সঙ্গে ধরে উলুর ধরে শাঁখ বাজাতে বাজাতে পুত্র লোখাইকে নিয়ে যেতে পারবো আমি ও জানি নগরে। তাই আর বিলম্ব নয়, এই হারে সমুখ সারে আমার পুত্র লোখাইকে আমি নিজ হস্তে সজ্জিত করব। লোখাই লোখাই আশীর্বাদ শ্রী এমন কি কর্ম করতে হবে একবার খুলে বলো পিতা। বেশ লোখাই না চলো বলো না পিতা, আমায় এমন কি বস্তু দিয়ে বর বেশ সজ্জিত করিয়ে দেবে? বেশ, তাই করে শবর কর, তোকে আমি নিজ হস্তে সুন্দর ভাবে সজ্জিত করে দেবো পিতা। ওই না চন্দন পরো পরো রে বাপ লোহ খাই পহরি আর দুলা লোহ রে না পিতা না, ওই চন্দন ওই চন্দনে দেখে আমার বড় ভয় লাগছে পিতা। এ কি বলছিস পিতা ভাই? আমি আমি পারবো না পিতা, ওই চন্দন আমার নলাটে পড়তে নলু হয়ে দাও। হ্যাঁ পিতা, তুই আর ভয় পাস রে, আজকে তোর শুভ বিবাহর দিন, এই শুভ বিবাহর দিনে এ অমঙ্গল কথা বলতে নেই। এনে এনে লোখাই না, ওই এই চন্দন দেখে আমি আমি ওই চন্দন দেখে বড় ভয় পাচ্ছি। আমি পারি না ওই চন্দন আমার
পরিধান করতে, কিন্তু কেন জানো পিতা? বল খাই বল, আমি কেন চন্দন দেখে ভয় পাচ্ছি? আজ যদি আমি না খুলে বলি হয়তো তুমি বুঝতে পারবে না পিতা। বেশ পুত্র, বল তোর আমি সব কথাই আমি শ্রবণ করব রে। বল খাই বল, কেন তুই এই সন্দর দেখে ভয় পাস? ওই চন্দন যদি শেষ যদি দেখে ভয় পাস, আমি তো তোর পিতা, পিতা হয়ে চাই না পুত্রের অমঙ্গল, চাই না লোখাই, চাই না আমি আমি দেবধানে এই সন্তান পরিধান করে আমি বিবাহ দিয়ে নিয়ে যাবো না, আমি তোকে কিনিয়ে নিয়ে যাবো জানে। তাহলে আমায় কি বস্তু দিয়ে সাজিয়ে দেবে পিতা? বেশ হই না গোলায় মালা বহু তোর শ্বশুর বাড়িতে যখন তোর বউ আমার বধূমাকে তোর সর্বমুখী নিয়ে আসবে, আর যখন বলবে বাবা জামাতা তুমি মালা বদল করো, তখন তোমার শ্লোকায় এমন কি দিয়ে মালা বদল করবি? কিন্তু বলতে পারো পিতা, তুমি একবার বলতে পারো, আজ আমার শুভ দিনে বড় মেয়ে সজ্জিত করাবে বলে ওই চন্দন এই মাল্য আমায় পড়িয়ে দেবে, কিন্তু আমি যে পারছি না, পারছি না ওই ভয়ঙ্কর দৃশ্য থেকে আমি গ্রহণ করে নিতে। বেশ, ওই চন্দনে মাল্যর উপরে এমনই সর্বের দৃশ্য দেখছি যে আমি আমি আমার প্রাণে ভয়ে কম্পিত হয়ে যেন জর্জরিত হয়ে পড়ছি পিতা। আমি পারবো না ওই মাল্য পড়তে আমার গলায়। তবু বিবাহের দিনে কাঁদিস নি যখন তোর এই মালা দেখে ও ভয়, আমি তোকে পরিধান করে যাবো না রে। বেশ না খাইবে, এবার তোকে আমি কি দিয়ে সাজাবো জানিস? কি দিয়ে পিতা? ওই না মোহ তো পারো পরের এবার লোহ এইভাবে দূর দূর করে পালিয়ে যাস পিতা সদা গরম গো।
তুমি ওই মোটো ওই মুকুট আমার আমার মস্তকে পরিয়ে নেবে তাই না পিতা? হ্যালো আমি যে পারবো না পিতা, আমি পারবো না ওই মুকুট আমার মস্তকে পরিধান করতে। একটু কেন খায় কেন পারবি না তুই এই মোটো পরিধান করতে? তোকে এক এক করে যেই বস্তু খানায় আমি তোকে পরিধান করাতে যাই, তুই সেই বস্তু দেখেই যাবো হয় দূরে সরে যাস। কেন রে লোকায় কেন? এ তো সামান্য সোলার মতো, এই সোলার মতো যদি মাথাতে পরিধান না করিস তোকে তো পরবি সে মানাবে না রে। আমি কেন পরিধান করতে পারবো না জানো পিতা? বল না লোকায়। ওই মোকটের ও মনে সর্বে ছায়া দেখি গো না লোকায় না পরিধান করাবো না রে, তুই শুধু অপেক্ষা কর, আমি তোকে মোটুক বলে পরিধান করাবো না, আর আমিও দেখে নেব সেই বস্তু ছাড়া আমার যখন পরিধান করাতে যাই শুধু সর্প 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 শুধু চারিদিকে। বুঝেছি, অন্য কোনো কারো ছলনা নাই, অদৃষ্ট চায় বলে কানের ছলনা দেখার অনুচর ছায়া রূপে সে উত্ত লোখায় বার বার করে ভয় দেখেছি এই হেমতাল যষ্টি হাতে ছিল না বলে কত ছলন করেছে আর হতে দেব না রে কানে, তোর আশা কখনো পূর্ণ হতে দেব না লোখায় এই লোখায়। পিতা দেখ তো চেয়ে বাবা এই মালা আমার তোকে রেখে তুই এখনো স্বর্গ দেখতে পাচ্ছিস, এই চন্দনের উপরে কি তুই এখনো স্বর্গ দেখতে পাচ্ছিস? তুই তো এখন এখন ভয় কেন পালাছ না রে? দেখ তো দেখ তো পুত্র এই মালা মধুকির উপরে কি তুই এখনো স্বর্গ দেখতে পাস? ওগো পিতা সত্যি আমি আমি যেন এই মাল্য এই মুকুট এর উপরে কোনো সর্পের দৃশ্য দেখছি না। সত্যি লোকাই বিবাহ করতে যাওয়ার আগে মালা পরিধান করার পূর্বে সকলের মনে একটি ভয় জাগে, তাই তো তোরও ভয় জেগেছিল লোকাই, কোনো চিন্তা করিস নি, শুধু তুই নয় তোর সঙ্গে এক এক করে অসুস্থ বরকে আমি সজ্জিত করে নিয়ে যাবো। ওগো চম্পলে নগরের প্রজাবৃন্দবাসী বেশিরা সকলেই আমার পুত্রকে বড় বেশি সজ্জিত করার সময় উলো ধনী শঙ্খ ধরে নেবে। জয় শিব শঙ্খ। আজকে চলে শুরু হয় বলো পিতা, তোর এই বদন খানা দেখে আমার এই মন খানা যেন আজ জুড়িয়ে গেছে রে, তাই জানিস লোকায় তোর এই বদন খানা নেই তুই কি পারবি না তোকে যে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে ছোট্ট থেকে লালন ভালন করে বড় করেছে সেই গর্ব হয়নি জননীর কাছ থেকে, তুই কি পারবি না মন একবার বিদায় নিয়ে আসতে লোকায়? বিদায়? হ্যাঁ পিতা, আজকে আমার শুভ দিন শুভ বিবাহ, আর আমি আমার জননীর কাছ থেকে বিদায় এবং আশীর্বাদ না নিয়ে আমি কি করে ওই জননীর পক্ষে যাত্রা করি? সত্যি পিতা আমি এই মুহূর্তে গিয়ে
আমি আমার গর্ভধারিণী জননীর কাছে গিয়ে আজি বিজয় বিদায় নিয়ে আজ আবার আমি আসি পিতা। বিষ্ণু ভাই যা, তোর মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে আয়, আর তোর জন্য আমি মহাদেবের চরণের আশীর্বাদ নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো বর বর যাত্রীদের। বেশ আমি আসি পিতা। বেশ জয় শিবসম্ভ, জয় শিবসম্ভ। ওগো মাতা ভবানী, অন্তর যাবে তুমি, তুমি তো সকল কিছু জানো জননী। তোমার চরণ ছাড়া এক বিন্দু জল গ্রহণ করিনি কোনোদিন, আর কথাও যায়নি। তাই যখন আজকে পুত্রকে বিবাহ দিতে নিয়ে যাব, তার পূর্বে তোমার চরণে আমি সষ্টাঙ্গে প্রণাম জানাতে চাই। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সনাতনী রূপে মাতৃরূপেণ সমর্পিতং নমোদর্শৈ নমো নমঃ। ওম ব্যাদেবী সর্বভূতেষু শক্তিরূপে মাতৃরূপেণ সমর্পিতং নমোদর্শৈ নমো নমঃ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বসুসাধিকে সর্বপ্রত্যেক গৌরী নারায়ণে নমোস্তুতে নমো নমঃ। ওম ইহাদেবী সর্বভূতেষু শক্তিরূপে মাতৃরূপেণ সনাতনীরূপে ওম সমর্পিতে নমো নমঃস্তুতে নমো নমঃ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বসুসাধিকে সর্বপ্রত্যেক গৌরী নারায়ণে নমো নমঃ। জয় শিবসম্ভ। তবে যা, অনেক বিলম্ব হতে চলেছে, দেখি পুত্র লোখাই তার বাজনের কাছ থেকে বিদায় কতক্ষণে নিয়ে আসে। জয় শিবসম্ভ। এই শোভাযাত্রায় যেন আমার এক করে ছয়টি ছেলে আমার কাছে বিদায় নিতে এসেছিল। না জানি পুত্র লক্ষিন্দর আমার কোন সময় মা বলে চিৎকার করি আমার কাছে বিদায় নিতে আসবে। আমি তাকে 10 মাস 10 দিন ধরে লালন পালন করে মানুষ করেছি। আমি তার গর্ভধারণের জন্য নেই, আজ জননী হয়ে আমি তাকে বিদায় করে দেব। কিন্তু বিবেক জননী আমায় বলে, বিদায় করে দিলে আমায় মা বলে আর কেউ ডাকবি না। মা, ওগো মা, মা দেখো, দেখো না মা, একে মা, আজ তুমি নীল হয়ে ঘরে, আজ তোকে কত সুন্দর মানেছে বাবা। হ্যাঁ মা, আজ আমি বর্বে সজ্জিত হয়েছি। বলো না মা, তোমায় কেমন লাগছে? মস্তকে কত সুন্দর স্বর্ণ মণিক পরিধান করে শোভা পেয়েছে বাবা। গলায় বিনা সুতার মালা পরিধান করেছি। শুধু বিদায় নয়, আজ তোমার ওই চরণ ধুলি মস্তক নিয়ে আজ ওজনীতে যাব আমি বিবাহ করতে। তোমার আজ্ঞা, তোমার আশীর্বাদ না নিয়ে তো আমি যাব না কোথাও। হ্যাঁ মা, ওরে কেমন লোকা।
তোর মধ্যে আমি এক এক করে ছাইটি ছেলেকে আমি সাগরে চলে ভাসিয়ে দিয়েছি। আমি যে তুমি যদি এমন কথা বলো আজ আমার এই শুভ দিনে নয়ন জলে ভেলো, তুমি কি চাও না তোমার পুত্রের মঙ্গল? আজকে তুমি যদি হাসি মুখে আমায় বিদায় না দাও আমি তো যেতে পারবো না মা ওই উজানিতে বিবাহ করতে। হ্যাঁ মা, একেবারে হাসি বদনে ওই চরণ ধরে আমার মস্তকে দাও, প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন উজানি হইতে আমারে ফিরে আসতে পারি তোমার কোলে, এসে যেন মা বলে তোমায় ডাকে দিতে পারি, একেবারে প্রাণ ভরে আশীর্বাদ করে আমায় বিদায় দাও। বিদায় দাও ও মা জননী, আবার যেন ফিরে আসি।
আশীর্বাদ করো মা গো, কিছু যেন না হয় মোর, ধীরে যেন আসি মা গো, এই করুণা করো। তুমি আশীর্বাদ করো মা গো, কিছু যেন না হয় মোর, ধীরে যেন আসি মা গো, এই করুণা করো। আশীর্বাদ নিয়ে মা গো যাব আমি উজানে, আশীর্বাদ নিয়ে মা গো যাব আমি উজানে, বিদায় দাও ও মা জননী, আবার যেন ফিরে আসি, বিদায় দাও ও মা জননী। তুমি কেঁদো না মা, এই শুভ দিনে তুমি যদি কাঁদো, তুমি তোমার নয়ন যদি ফেলো, আমি বড় কষ্ট পাই জননী। হ্যাঁ মা, আমার ছেলে চলে যাবে মা, আমার কথা দে না বাবা, আমি আমি তোমায় ছেড়ে যাব, ভালো করতে যাবে না, আমি তোমায় ছেড়ে, আমি তোকে ছেড়ে, জানি মা জানি। দাও রাখো না, একই সাথে খাও, তুমি একই প্রতিজ্ঞা করতে বলছো, আজ না পুত্র লোকায়ের শুভ বিবাহ শুভ পরিণয়ের দিন, না লোকায় না, এ কখনো করিস নি। ওগো পিতা, তুমি বলতে পারো পিতা, আজ আমি আমার মাজনের আজ্ঞা না পেয়ে আমি কি করে মায়ের আদেশকে উপেক্ষা করে যাব আবুজানের মুখে বিবাহ করতে। সদেকা, তুমি পাপি, তুমি পাপি, আমি তো আর চাই না আমার সন্তানকে হারাতে, আমি 10-12 দিন ধরে লালন পালন করে মানুষ করেছি, তুমি কি পারো না একবার হাসি বদনে বিদায় করে দিতে, শুধু লোখায়র মুখোশি দিছে, কত বড় বড় যাত্রীরা দাঁড়িয়ে রয়েছে, আর আর রয়েছে আমাদের উজানি নগরে মধুমা, তুমি কি চাও মধুমাটা লগ্ন ভস্ত হয়ে যাও? আমি সেই চাই না, কিন্তু আমার বিবেকে বলে আমার লোকাইকে যদি আমি আবার পুনরায় বিদায় করে দিই, মা বলি আর কেউ ডাকবে না। সরে কাটা, আমি কথা দিচ্ছি আজ বিদায় করে দেবে আমার হস্তে তুলে, পুত্রকে একা নিয়ে গিয়ে পুত্র মধুর সঙ্গে যুগল মিলন করে তোমায় দুজনের হস্ত তুলে নেব। আবার বিবাহ করারই পরে পুত্র পুত্র বধুকে আমার হস্তে তুলে দেবে গো। বেশ, আয় লোকাই, আমার জন্য মা বলে আমার কাছে ছুটে আসতে পারিস, মা
আজ মার নাম শুনতে তোর কত ভালো লাগছে বাবা। মা আইল ভাই কোথায়